পরিচ্ছন্ন রাস্তা, দখলমুক্ত ফুটপাত, এলইডি লাইট সহ গেল পৌনে দু বছরে অনেক উন্নয়ন যোগ হয়েছে দুই সিটি কর্পোরেশনের প্রাপ্তির খাতায়। এসব প্রাপ্তির পেছনে চালিকা শক্তি হিসেবে আলোচনা সমালোচনা যা কিছু সবই মেয়রকে ঘিরে। কিন্তু নগরপিতাদের দৃষ্টির বাইরে থাকা রাজধানীর অনেক পাড়া মহল্লা এখনো পড়ে আছে অযত্নে অবহেলায়। অভিযোগ রয়েছে এসব এলাকার দুর্দশা সম্পর্কে সচেতন থাকলেও সমাধানে ব্যর্থ হচ্ছেন কাউন্সিলররা। তারা নিয়মিত ভাবে যেটা মানে দরকার আর কি, মানে পরিষ্কার করাটা আর কি ওইরকম ভাবে করে না। আমরা আজ পর্যন্ত দেখি না যে মোটর রোড কেমনে দেয়। এই রাস্তাঘাটের অবস্থা দেন না, দেন আপনি তো নিজে চোখে দেখতে আছেন, আর সাক্ষাৎকার নিয়ে আর কি মেয়রের কাছে যে কাউন্সিল না করলে কি আর মেয়র দেখবো। কাউন্সিলরদের কেউ কেউ বলছেন দায়িত্ব নির্দিষ্ট না থাকায় তেমন ভূমিকাই রাখতে পারছেন না তারা। কেউ আবার তুলে ধরেছেন নানা সীমাবদ্ধতার কথা। স্পেসিফিকলি বলা নাই যে আপনারা এই 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 কাজগুলো আমরা করতে পারবেন, যার কারণে আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, বাট আমরা সেরকম কাজও করতে পারছি না। আমি কাউন্সিলর হিসাবে কাজটা কিন্তু সরাসরি আমি করতে পারি না, কাজটা করতে হবে আমার সিটি কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে। আবার ওদেরও কাজ করতে গেলে অনেক সীমাবদ্ধতা আছে। এখন যদি একজন একটা নতুন রাস্তা চায়, এটা তো আমি আর 10 দিনে পারবো না। এটার একটা প্রকল্পের ব্যাপার আছে, এটার একটা বাজেটের দরকার আছে, টেন্ডারের দরকার আছে, এটার জন্য তো আমার কমসে কম 6 মাসের সময় নিতে হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সিটিজেন চার্টারে নগরবাসীকে মোটা দাগে যে কয়টি সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে সনদ প্রদান ছাড়া আর কোনোটিতেই নেই কাউন্সিলরদের সম্পৃক্ততা। সিটি কর্পোরেশনের সমস্ত ক্ষমতা কর্পোরেশনের হাতে, কর্পোরেশন এইবার এই ক্ষমতা মেয়র কাউন্সিলর কর্মচারীদের মধ্যে বন্টন করবে, কিন্তু কোথায় বন্টিত হয়েছে সেরকম কোন ডকুমেন্ট দেখা যাচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনা কাউন্সিলরের ভূমিকাটা কি এটা কিন্তু কইলেন না। সবকিছু গিয়ে মেয়রের উপরে বর্তায়, কাউন্সিলররা কোনো না কোনোভাবে বাইপাস হয়ে যায়। তবে স্থানীয় সরকার মন্ত্রী জানান কাউন্সিলরদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে দেওয়া হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ। কাউন্সিলরদের সুনির্দিষ্ট কাজের আইনগত ভাবে নির্ধারণ করা আছে, তাদের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সজাগ করার জন্য আমরা ট্রেনিং দিতেছি, এবং ট্রেনিং প্রাপ্ত হলেই তাদের অনেক প্রশ্নের অ্যানসার হয়ে যাবে। কয়েক বছর আগে এই এলাকাটি সিটি কর্পোরেশনে যুক্ত হলেও এখনো তেমন কোনো সুফল পায়নি বলে অভিযোগ এখানকার বাসিন্দাদের। বিশ্লেষকরা বলছেন কাউন্সিলরদের জবাবদিহিতার আওতায় না আনলে এভাবেই বিভিন্ন পাড়া মহল্লার উন্নয়ন থেকে যাবে।